বাজার ভিতরে বহু আকাঙ্ক্ষা, যা শেখ হাসিনার বাহিনী যা করেছে, পাক আনাদার বাহিনীও বাংলাদেশের জনগণের উপরে অত্যাচার করে না। আমাদের জীবনের উপর দিয়ে অনেক ঘটনা ঘটেছে, আমাদেরকে অনেকভাবে নির্যাতন করেছে, আজকে হামলা মামলা দিয়ে। বাংলাদেশের জনগণ আজ মুক্তি পাইল, বাংলাদেশের এই আপামর জনগণ খুন খুন হত্যা রাজনীতি শেখ হাসিনার লাল করার রক্তের বিনিময়ে আমাদের এই ছাত্ররা, যে ছাত্ররা প্রাণ দিয়ে গেল সত্যিকারের স্বাধীনতা, আমরা পালাম। বাংলাদেশের জনগণের উপরে অত্যাচার করি, যে অত্যাচারের পরিণতি শেখ হাসিনাকে তার রন্ধে রন্ধে শিরায় শিরে উপভোগ করা। আজকে বাংলাদেশে একটি বিপ্লব ঘটেছে, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভ করলো। ছাত্র জনতার যে আজকে উল্লাস, শেখ হাসিনার যে পতন হলো, শেখ হাসিনা দেশ ত্যাগ করলো, আজ বাংলাদেশের নতুন করে একটা স্বাধীনতার স্বাদ বাংলাদেশের 18 কোটি মানুষ পাবে। সাধারণ মানুষ যে দীর্ঘদিন 18 বছর যাবৎ শেখ হাসিনার নির্যাতনে নিষ্পেষিত, সাধারণ মানুষ আজকে আনন্দ উল্লাস করছে। আমরা দীর্ঘদিন যাবৎ এই আওয়ামী লীগ সরকার যারা নির্যাতিত, আমাদের বহু ভাই খুন হয়েছে, বহু ভাই ক্রস পাই গেছে, আমাদের জীবনের উপর দিয়ে অনেক ঘটনা ঘটেছে, আমাদেরকে অনেকভাবে নির্যাতন করেছে, আজকে হামলা মামলা দিয়ে বিএনপি তথা চাঁদলীয় জোট ছিল, সেটা পরবর্তীতে বিএনপির সঙ্গে শরিক দলগুলোর সমস্ত নেতৃবৃন্দকে একের পর এক গুম করেছে, নির্যাতন করেছে, আজকে তার অবসান হয়েছে। আমরা মনে করি আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সুষ্ঠু সুন্দর গণতন্ত্র বাংলাদেশের মানুষ উপহার পাবে, আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে, এই আশায় এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।